প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। ফ্লোরিডা বাংলা টেলিভিশনের আলাপচারিতায় আজকে আপনাদের সামনে এমন একজনকে উপস্থাপন করতে যাচ্ছি যিনি একজন সফল ব্যবসায়ী, ইলেকট্রিক ইঞ্জিনিয়ার, সমাজসেবক এবং আমাদের সবার প্রিয় সর্বজন স্বীকৃত উনি একজন সংস্কৃতি কর্মী। হ্যাঁ সুধীবৃন্দ, উনি আর কেউ নন, আমাদের এই সাউথ ফ্লোরিডার স্বনামধন্য সবার প্রিয় জনাব জুরাই ডাক্তার। জনাব জুরাই ডাক্তার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে ফ্লোরিডা বাংলা টেলিভিশনের এই আলোচনায় অনুষ্ঠানে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ আমাকে ফ্লোরিডা বাংলা টিভিতে আমন্ত্রণ জানানোর জন্য আলোচনায় অনুষ্ঠানে। দর্শকদেরকে ধন্যবাদ, আর ধন্যবাদ যারা এই অনেকটি সাহসী সময়োপযোগী অনুষ্ঠান আয়োজন করছে বাংলা টিভি। আমার মনে হয় যে এটা একটা অভূতপূর্ব অনুষ্ঠান, একটা প্রয়োজন ছিল আমাদের দক্ষিণ ফ্লোরিডায়, বিশেষ করে ফ্লোরিডায়, এবং প্ল্যাটফর্ম দরকার ছিল, এবং সেজন্য এর উদ্যোক্তাদের, সাহসী উদ্যোক্তাদের আমি সাধুবাদ জানাচ্ছি। ধন্যবাদ। তো আমি একটু জানতে চাচ্ছি প্রথম দিককার কথা আপনার। আপনি বাংলাদেশ থেকে এই হাজার হাজার মাইল দূরে প্রবাসে কখন কিভাবে এসেছেন এবং আপনার কর্মজীবন কিভাবে কোথায় শুরু করেছেন? আমি আসলে হুজুরই বলা যায়, উচ্চ মাধ্যমিক পরীক্ষা মেধা তালিকায় আসার পর আমি মেডিকেল কলেজে ভর্তি হই। তারপরে ওখান থেকে হঠাৎ করে এই 11 মাসের মাথায় প্রথম বর্ষের শেষের দিকে আমি আমার বন্ধু বান্ধব চলে আসে এখানে, তো আমি সিদ্ধান্ত নাম চলে যাব, বাস থেকে চলে আসলাম আর কি। প্রথমে এসেছিলাম নিউ ইয়র্কে, এবং সেখানে নিউ ইয়র্ক সিটি ইউনিভার্সিটির অধীনে সিটি কলেজ বলে একটা সনাতন কলেজ আছে, যেখানে হেনরি কিসিঞ্জার ওয়াজ গ্র্যাজুয়েটেড ফ্রম দেয়ার। তো ওখান থেকে আমি মানে এই তড়িৎ প্রকৌশল বিভাগে ভর্তি হই। তারপর সেখান থেকে দক্ষিণ ফ্লোরিডায় চলে আসি 1984 সালে, এবং এখান থেকে আমি আমার স্নাতক ডিগ্রি। আচ্ছা, আমরা জানি যে আপনি আপনি একটু আগে বললেন যে আপনি ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং আপনি কমপ্লিট করেছেন, কিন্তু আপনি এই পেশাটাকে ছেড়ে, মূল পেশাটাকে ছেড়ে আপনি পরবর্তীতে ব্যবসায় এবং আপনি পলিটিক্সে চলে এসেছেন। ব্যবসাতে এসেছি মানে যখন আমি মোটরলাতে কর্মরত ছিলাম, এবং 1997 দিকে মোটরলা একটা পরিবর্তন দিকে যাচ্ছিল, সেলফ মানে তারা তাদের সেই প্ল্যানটা বন্ধ করার প্রয়োজন মনে করলো, আমাকে বললো যে অন্য স্টেটে বা অন্য দেশে যাওয়ার জন্য। কিন্তু তখন আমার স্ত্রী এখানে তার চিকিৎসা কর্মজীবন শুরু করেছেন, আমার ছেলে ছিল, আমার সিদ্ধান্ত নিলাম যে না, দক্ষিণ ফ্লোরিডাতে আমার স্থায়ী বসতি করবো। তো সেইভাবেই দেখলাম যে যে একমাত্র উপায় হলো যে নিজেকে ব্যবসার সাথে জড়িত করা, আমার সাথে তখন জড়িত হয়ে গেল। আর রাজনীতিতে, মূলধারা রাজনীতিতে জড়িত হওয়ার পেছনে হলো আপনার 9/11 পরে আমার পরিবারের সদস্য 9/11 সার্ভাইভার। তারপরে দেখলাম যে আমাদের এই কমিউনিটির যারা আমরা প্রবাসী বাংলাদেশি কিংবা সংখ্যালঘু আছি, তারা ভীত সন্ত্রস্ত, বিশেষ করে বাংলাদেশ। তখন সিদ্ধান্ত নিলাম, আমার বন্ধু ছিল ওয়াহিদ মাহমুদ, ওরা আমাদের সিদ্ধান্ত নিলাম যে আমাদেরকে এই আমাদের অবস্থাকে পরিবর্তন করতে হবে, মূলধারা রাজনীতির সম্পৃক্ত হওয়ার বিকল্প। তো সেইভাবেই আমরা শুরু করলাম আর কি, প্রথমে বাংলাদেশ ডেমোক্রেটিক পার্টি হিসেবে, তারপরে যাত্রা শুরু হলো। আচ্ছা, ডেমোক্রেটিক পার্টি আপনি নিজে এখন আপনি উচ্চারণ করেছেন, তো ডেমোক্রেটিক পার্টিতে আপনার কোনো এখন বর্তমানে কি পজিশন, বা পরবর্তীতে আপনি বাংলাদেশকে নিয়ে আপনার চিন্তাধারা কি, বা বাংলাদেশের রাজনীতিতে আপনি কতটুকু ভাবে জড়িত বাংলাদেশের রাজনীতি? আচ্ছা, ডেমোক্রেটিক পার্টিতে আমি এখন ফ্লোরিডা ডেমোক্রেটিক পার্টি, যেটা ফ্লোরিডা ডেমোক্রেশন, ফ্লোরিডা ডেমোক্রেটিক পার্টি, আমি জুডিশিয়াল কমিটি এক্সিকিউটিভ মেম্বার। আর তারপরে খুব কিছুদিন আগে আমাকে সম্মানীয় চেয়ারপারসন আমাকে আহ্বান করেন যে সামনে যে ইলেকশন হবে 2020 প্রেসিডেন্ট, সেখানে ফ্লোরিডা ডেমোক্রেটিক পার্টির পক্ষ থেকে ডেলিগেট সিলেকশনের কমিটি মেম্বার করা হয়েছে। তাছাড়া আমি পাবলিশনারি ডেমোক্রেটিক পার্টি ভোটার অ্যাসোসিয়েশনের চেয়ার ছিলাম বেশ প্রায় 6 বছর।
তো এখানে আমি ওদের ফাইন্যান্স কমিটিতে আছি মেন এক্সিকিউটিভ মেম্বার হিসেবে, এবং আমাদের বাংলাদেশের বাংলাদেশের ডেমোক্রেটিক ক্লাব বলে একটা আছে, এটা আমি বর্তমানে সভাপতি হিসেবে রাখি। মানে আপনার কথার বেশি জানতে পারলাম যে আপনি খুবই ওতপ্রোতভাবে জড়িয়ে গেছেন মূলধার রাজনীতির সাথে, তো পরবর্তীতে কি রাজনীতির এই মূলধার রাজনীতির হিসেবে আপনি কোনো নির্বাচনে যাওয়ার কোনো চিন্তাভাবনা আছে কিনা, এবং এই নির্বাচনে যাওয়ার পরে বা এই মূলধার রাজনীতি করে আপনি আমাদের বাংলাদেশের কমিউনিটি বা বাংলাদেশের তথা বাংলাদেশের জন্য কোনো উন্নয়নমূলক কিছু কাজ এ ধরনের কিছু আপনার করার চিন্তাভাবনা আছে কিনা? আচ্ছা, রাজনীতির সংস্কৃত থাকার দু ধরনের পদক্ষেপ আছে। একটি হলো আপনার এজ এ পাওয়ার ব্রোকার পিছনে থেকে নীতি নির্ধারক হিসেবে, মানে দলে, আমি তো ডেমোক্রেটিক পার্টির সঙ্গে জড়িত, দলে নীতি নির্ধারণে জড়িত থাকা, বিভিন্ন ইস্যুতে জড়িত থাকা, অথবা সামনে গিয়ে প্রার্থী হওয়া। যেহেতু আমি দীর্ঘদিন ধরে করছি, আমাকে পার্টি থেকে এবং আমার কমিউনিটি থেকে সবাই বলছে যে সামনে এসে নির্বাচন করার জন্য, আমি খুব গভীর গভীর চিন্তাভাবনা করছি হয়তো অদূর ভবিষ্যতে সামনে এসে হয়তো কোনো একটা পজিশনে প্রতিদ্বন্দ্বী করতে হতে পারে, তো এটা ভবিষ্যৎভাবে একটা চিন্তাভাবনা আছে সেটা। আর আপনার বাংলাদেশের ব্যাপারে, হ্যাঁ, বাংলাদেশকে নিয়ে সবসময় আমাদের চিন্তাভাবনা আছে মূলধারায় থেকে আমরা কীভাবে আমাদের দেশের মানুষের অভিবাসী মানুষ এবং দেশের মানুষের কীভাবে আমরা সেবা শুশ্রূষা করতে পারি, তো সেই জন্য আমরা বিভিন্ন পদক্ষেপ নিয়েছি। যখনই কোনো ইস্যু হচ্ছে, যখনই কোনো সমস্যা বা দেখা দিচ্ছে, আমি প্রথমেই বলি আপনাকে একটু পিছনের দিকে 1982 সালে যখন জেনারেল আশরাফ বাংলাদেশের প্রধান সামরিক শাসক হিসেবে জাতিসংঘে এসে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার একটা চেষ্টা দিচ্ছিলেন বা নিয়েছেন, তখন আমরা রেস্টোরেশন অফ ডেমোক্রেসি বাংলাদেশ বলে একটা সংগঠন করে সেখানে প্রতিবাদ করি, এবং আমাদের বক্তব্য হলো যে গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত প্রতিনিধির মাধ্যমেই আপনার এই জাতিসংঘ প্রতিনিধিত্ব করার অধিকার রাখে। সুতরাং সেখান থেকে শুরু হয়েছিল। তারপরে আপনার যখনই বাংলাদেশে কোনো ইস্যু আসে বা গার্মেন্টস ইস্যু, তারপরে আপনার 2004 সালে 20 অগস্টের ইস্যু, তারপরে আপনার 1999 যে আপনার অভিবাসন ইস্যু, এবং সম্প্রতি যে রোহিঙ্গা ইস্যু, এসবে আমরা মনে করি যে আমরা একটা বাস্তবিক ইতিবাচক একটা পদক্ষেপ নেওয়ার চেষ্টা করেছি। যখন যেখানে দরকার হয়েছে যোগাযোগ করা চিঠির মাধ্যমে হোক, সাংবাদিক মাধ্যমে, অথবা কংগ্রেসম্যান সেনেটর অফিসে গিয়ে ইস্যু নিয়ে হোক, আমরা যাই এবং কমিটি মানুষকে নিয়ে যাই এবং বলি যে আমাদের বাংলাদেশের স্বাস্থ্য সংশ্লিষ্ট, যেহেতু আমরা বাংলাদেশি আমেরিকান, বাংলাদেশের সাথে আমাদের একটা হৃদয় সম্পর্ক, স্বাস্থ্য সংশ্লিষ্ট সব বিষয়ে আমরা সচেতন থাকি এবং আমরা কাজ করি। চমৎকার, ধন্যবাদ, অনেক ইনফরমেশন জানতে পারলাম। কিন্তু আমার নিজের একটু জানার ইচ্ছে দর্শকদের হয়ে আমি জানতে চাচ্ছি, আপনি মানে রাজনীতি, সামাজিক, আপনি সমাজ, আমাদের সমাজে মানে বাংলাদেশি কমিউনিটি, আপনি ভালো একজন সমাজসেবক, সফল ব্যবসায়ী, এগুলোর পাশাপাশি আপনার সাংসারিক যে একটা পরিমণ্ডল, এই দুটাকে আপনি কি করে আপনি মানে ব্যালেন্স, যেটাকে বলি সামঞ্জস্যতা, আপনি রাখছেন বা করছেন? একটু মাঝে মাঝে একটু কঠিনই হয়, কিন্তু যেটা জিনিস আমাদের লক্ষ্য রাখতে হবে যে আপনার যে জীবনসাথী সহধর্মী, যে আপনার সে যে আপনার বন্ধু হয়ে যায়, শুধু জীবন সাথী হিসেবে যখন সে বন্ধু হয়ে যায়, তখনই কিন্তু ব্যাপারটা অনেকটা সহজ হয়ে যায়। সে যদি বুঝতে পারে যে আপনার প্রধান উদ্দেশ্য যে সমাজের সেবা করা, আপনার কমিউনিটির সেবা করা, দেশের মানুষের সেবা করা, তখন একটা 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 সমঝোতার মাধ্যমে প্রায়োরিটি বেসিসে আমরা কাজ করি। সেও একজন ব্যস্ত মানুষ, আমি একজন ব্যস্ত, আমার মনে হয় যে ঘরটাকে যদি আমরা একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ রেখে আমি যদি কমিউনিকেশনের মাধ্যমে, সংযোগের মাধ্যমে, যোগাযোগের মাধ্যমে যদি করি, আমার মনে হয় যে অনেক কিছু করা যায়, একের ভিতর অনেক কিছু করা যায়, সেভাবে আমি ম্যানেজ করছি। আচ্ছা, এবারে আমি একটু আপনাকে একটা যে বিষয়ে যাচ্ছি আপনার কাছে জানার জন্য, সেটা হচ্ছে আপনি মূলধারায় অনেক বছর ধরে আছেন, আপনি নিজেই বললেন গত কয়েক বছর ধরে, তো যেটা আমি দর্শকদের হয়ে জানতে চাচ্ছি, আপনি মূলধারায় থেকে নাকি আমাদের বাংলাদেশের রাজনীতি, এই দুটার কোনটা থেকে আপনি আমাদের বাংলাদেশের কমিউনিটিকে একটু ভালোভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় বা সাহায্য সহযোগিতা বা দেশে কিছু করার, বা আপনার কিছু দেশে আছে মানে করছেন কিনা, এই ধরনের কিছু?
1995 সনে তখন প্রাক্তন প্রধান বিচারপতি এবং এবং তত্ত্বাবধায়ক সরকার প্রধান মরহুম হাবিবুর রহমান, উনি এসেছিলেন ভালো একজন লেখক এবং আমার মতো উনি একজন দার্শনিক, উনি এসেছিলেন আমাদের ফ্লোরিডায় একটি অনুষ্ঠানে এবং তিনি একটা সাক্ষাৎকার উনি বলেছিলেন যে যে আমরা যারা বাংলাদেশ অভিবাসী বাংলাদেশে আছি, আমরা যদি আমাদের ভাবমূর্তি থেকে এ দেশে থেকে এ দেশের সাথে সংশ্লিষ্ট থেকে আমাদের নিজের ভাবমূর্তি যদি আমরা তুলে ধরতে পারি ইতিবাচক করে তাহলে বাংলাদেশের ভাবমূর্তিকে তুলে ধরা হবে। ওনার বক্তব্য ছিল যে যা যখন আমরা এদেশকে আমরা অভিবাসন হিসেবে নিয়েছি, বাসস্থান হিসেবে নিয়েছি, আমরা আমাদের এই দেশ থেকেই দেশে আমাদের ইমেজকে আমাদের ভাবমূর্তিকে কাজের মাধ্যমে প্রমাণ করা, যখন আমরা এই জিনিসটা করতে পারবো তখন বাংলাদেশের ভাবমূর্তি অটোমেটিকলি আপনা আপনিতে বেড়ে যাবে। তো আমার মতে যে আমার মতে যে যদি রাজনীতি সংস্কৃত হতে হয়, সংস্কৃতি সংস্কৃতি হতে হয় এদেশে থেকে করা উচিত, যেহেতু আমাদের এদেশটাই এখন আমাদের বাংলাদেশ, আমাদের নারীর টান বাংলাদেশ, আমাদের বাঙালির সঙ্গে আমাদের জন্মসূত্রে, তো সেটা থাকে দেশে। আপনি নিজে কিছু মানে উন্নয়নমূলক কিছু করছেন? হ্যাঁ, দেশে আমাদের একটা আমাদের আমি এবং আমার পরিবার একটা ফাউন্ডেশন আছে, আর্ক ফাউন্ডেশন, এর মাধ্যমে আমরা দুস্থ মা শিশুদেরকে বিনা বিনে বিনে পয়সায় চিকিৎসা, বিশেষ করে যারা যারা মানে গ্রামাঞ্চলে যারা মা বোনরা আছে যারা নিজেদের খরচ বহন করতে পারে বহন করতে পারে না স্বাস্থ্য সেবায়, সেক্ষেত্রে আমাদের একটা ফাউন্ডেশন আছে এবং ওখানে আমরা বিনে ডাক্তার আছে এবং নার্স আছে তাদেরকে আমরা সেবা দিয়ে থাকি। এটা আচ্ছা, আমি আপনাকে দীর্ঘদিন ধরে চিনি, আপনি আমাদের এই বাংলাদেশের কমিউনিটিতে একজন খুবই সুপ্রিয় এবং স্বনামধন্য এবং সর্বজন স্বীকৃত আপনি একজন লেখক, কবি, সাহিত্যিক, আমি যাই বলি না কেন, আপনি কবিতা আবৃত্তি করে থাকেন, নিজের সুরে এবং লেখায় গান করে থাকেন, এটা কি করে আপনার এসছে, আপনি নিজে থেকে নাকি কারো অনুপ্রেরণায় নাকি দুটোই বলা চলে? আমার আমি যখন বাল্যকাল থেকে আমি কিছু প্রথিত যশা সাংস্কৃতিক সাংস্কৃতিক ব্যক্তিত্বের সংস্পর্শে ছিলাম, এর মধ্যে একজনের সঙ্গে আমার সম্পর্ক মানে পারিবারিক ভাবে আছে, তাদের যে একজন নামও বলা যায় যেমন গাজী মাজহার উদ্দৌলা, সত্য সাহা, আলাউদ্দিন আলী, এবং তাদেরকে দেখতাম যে তারা একটা মানে সংস্কৃতির ভিতরে গান রচনা করছে, গান লিখছে, তো সে দেখে দেখে আমার সত্য মানে একটা গানের লেখালেখি গান গাওয়াটা প্রবণতা ছিল। আমি প্রশিক্ষিত শিল্পী না, কিন্তু আমি নেশাতে শিল্পী। আর একটা ব্যাপার হলো যে লেখালেখিটা আমার 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 ভেতরে আমার সংকলিত বই বের হয়েছে, আমি যে বই একটা বের করছি সেটা একটা নিরীক্ষণধর্মী বই, সেটা হবে আপনার ওই 9/11 এর যে বিভীষিকাময় দিনগুলো এবং একটা প্রকৃত কারণ আমি একটু নিরীক্ষা করে বের করার চেষ্টা করছি, পেছনের উদ্দেশ্যটা কি, যা আমরা শুনছি তা কি সত্য নাকি যা তার সত্যের পেছনে ওটা একটা প্রয়াস আছে। সুপ্রিয় দর্শক, ফ্লোরিডা বাংলা টেলিভিশনের আলাপচারিতে এতক্ষণ আপনাদের থাকার জন্য ধন্যবাদ। আমরা একটু যাচ্ছি বিরতিতে, এখনই ফিরে আসব। প্রতিদিনকার জীবনে কত কিছুই না প্রয়োজন, আর আপনার প্রয়োজনে আমরা আছি পাশে, মায়ামি কে ডিস্ট্রিবিউশন ইঙ্ক, যাবতীয় আমেরিকান গ্রোসারি হোলসেল প্রাইসে বিক্রির একমাত্র বাংলাদেশি প্রতিষ্ঠান। সুলভ মূল্যে নিত্য প্রয়োজনীয় সামগ্রী পাবেন একই ছাদের নিচে, নানা ধরনের খাবারের সঙ্গে আছে কোমল পানীয়, গৃহস্থালি সামগ্রী। আমাদের সুপ্রশস্ত দোকানে এসে খুচরা বিক্রেতারা বেছে নিন আপনার দরকারি জিনিস, টেলিফোনে অর্ডার করলেও আমরা পৌঁছে দিই যত্নের সাথে। মায়ামি কে ডিস্ট্রিবিউশন ইঙ্ক, 1301 ওয়েস্ট কপন্স রোড, পম্পানো বিচ, ফ্লোরিডা 33064, বিল্ডিং জি, সুইট 10 এন্ড 11, টেলিফোন 5617151504। ফুলে ফুলে ভরে উঠুক আপনার চারপাশ, উৎসবে আনন্দে ভালোবাসা এক রাশ। বাংলাদেশি ঐতিহ্যবাহী কোনো অনুষ্ঠান কিংবা আমেরিকান অথবা অন্য কোনো দেশের আনন্দ আয়োজন, আমরাও আছি আপনাদের সঙ্গে।
এছাড়া বিয়ে, বিয়ে বার্ষিকী কিংবা জন্মদিন অথবা অন্য কোনো ব্যক্তিগত অনুষ্ঠান, ফুল ছাড়া কি চলে? গোলাপ, অর্কিড কিংবা তরতাজা অন্য কোনো ফুল পেতে আসুন আমাদের কাছে। এছাড়া আমরা নানা ধরনের সুদৃশ্য টব এবং পটারিও বিক্রি করে থাকি। ফ্যামিলি প্রোডিউস অ্যান্ড ফ্লাওয়ার শপ, 7620 সাউথ ডিক্সি হাইওয়ে, ওয়েস্ট পাম বিচ, ফ্লোরিডা 33405, টেলিফোন 5615333682, 5617979211। দর্শক, ফিরে এলাম বিরতির পর। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের ফ্লোরিডা বাংলা টেলিভিশনের আলোচনায় আজকে অতিথি হিসেবে আছেন জনাব জুনায়েদ আখতার। আমরা ফিরে এলাম আবার বিরতির পর। আমরা বিরতিতে যাওয়ার আগে অনেক কথাই বলছিলাম, তো আপনি এই যে ফ্লোরিডাতে, এখানে মানে আমেরিকাতে আমি বলবো, এসে যে মূলধারা রাজনীতি করছেন, কিন্তু আপনার ডেমোক্রেটিক পার্টি, এটাকে কেন বেছে নিলেন? ডেমোক্রেটিক পার্টিতে আমি আপনাকে বলি, 2000 সাল পর্যন্ত আমি ছিলাম রিপাবলিকান পার্টির একটি সদস্য। আচ্ছা, আপনার মনে আছে কিনা জানি না, 2000 সালে যখন বিগত প্রেসিডেন্ট বুশ যখন নির্বাচিত হলেন, আপনার মনে আছে যে পামবিচ কাউন্টিতে কিন্তু 367 ভোট উনি গেছে এবং পুনর্গণনার জন্য আলগো দাবি জানাচ্ছিল, কিন্তু সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত অনুযায়ী আপনার এই প্রেসিডেন্ট বুশ প্রেসিডেন্ট হয়ে গেলেন, রাষ্ট্রপতি হয়ে গেলেন। তো আমি সেই জিনিসটা ওখানে থেকে প্রত্যক্ষে দেখেছি এবং দেখার পরে আমার কাছে মনে হলো যে যে না, এটা তো অন্যায়। এবং তখন আমি পার্টি বদল করি। পরের দিনে আমি গিয়ে ডেমোক্রেটিক, কিন্তু তারপরে দেখলাম যে আসলে ডেমোক্রেটিক পার্টি কিন্তু আমাদের এই যে অভিবাসী যে সংখ্যালঘু যারা অভিবাসী ইমিগ্রেশনের ব্যাপারে ডেমোক্রেটিক পার্টি অনেক উদার, তাদের নীতি নীতিমালাগুলো অভিবাসী প্রধান, তারা চায় যে এই দেশটা একটা মানে ইমিগ্রেন্ট কান্ট্রি অফ ইমিগ্রেন্ট থাকুক। তো সেই ব্যাপারে একটা ব্যাপার আছে, একটা হলো যে আপনার নাগরিক অধিকার, নাগরিক অধিকারের ব্যাপারে ডেমোক্রেটিক পার্টির যে নীতিমালাগুলো ইতিবাচক এবং এবং বন্ধু মানে ইমিগ্রেন্টের পক্ষে এই ইস্যুগুলোতে যখন আমি করলাম পড়াশোনা শুরু করলাম, তখন মনে হলো যে না, আমার তাৎক্ষণিক সিদ্ধান্ত ডেমোক্রেটিক পার্টি করাটা আসলেই ঠিক হয়েছে। আপনারা জানেন যে রিপাবলিকান পার্টি মূলত কনজারভেটিভ, তারা মানে ফিসক্যাল কনজারভেটিভ, তারা ছোট গভর্নমেন্ট মানে ছোট সরকার চায়, তারা চায় ট্যাক্স ফ্রেড এবং এবং তার এই যে সমস্ত ইস্যুগুলো তখন আমার কাছে মনে হতো যে না, রক্ষণশীল মতবাদ এগুলো মনে হতো আমার কাছে, এগুলো আমার আকৃষ্ট করেছিল। কিন্তু নির্বাচনে যে আমার মতে বলা যাবে যে একটা কাঁচুপিলার মতোই আমি এই ব্যাপারটা আমাকে খুবই প্রভাবিত করে। এবং আমি সে গভর্নমেন্ট সেন্টারে গিয়ে আমি যখন দেখলাম যে বিভিন্ন যে মোটামুটি ভাবে আসলে ভোটটা কিন্তু জোর করেই সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের মাধ্যমে মাত্র 367 ভোটের ব্যবধান যখন চলে গেল, আমি কিছুটা মানে বিদ্রোহী হয়েই বলা যায়। আচ্ছা আচ্ছা, তারপর তো আপনাকে বললাম যে বিভিন্ন ইস্যুতে আমাদের সঙ্গে মিলে যায়। আচ্ছা, বর্তমান যে এই আমেরিকাতে এখনকার যে পরিস্থিতি, বর্তমান অবস্থা, এটার সম্পর্কে আপনার মানে কি বলার আছে? যে ডোনাল্ড ট্রাম্প সরকার বা মানে এই বর্তমান অবস্থায় পরিস্থিতিতে আপনার আমাদেরকে সচেতন থাকতে হবে এবং সংশ্লিষ্ট থাকতে হবে। সচেতনতা এবং সংশ্লিষ্টতা ছাড়া যদি আমরা যেটা আমরা দেখছি কেন, আপনার প্রশ্ন ছিল যে এই যে আমাদের বর্তমান যে রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অথবা আমাদের যে ফ্লোরিডার যে গভর্নর ডিসেন্টিস, এই যে দুজন, তারা মোটামুটি ভাবে বলা যায় যে কট্টরপন্থী, কনজারভেটিভ, এক্সট্রিমলি কনজারভেটিভ, ন্যাশনালিস্ট বলা হচ্ছে ওদেরকে। এবং অনেক সময় ওদেরকে অভিযুক্ত করা হয় যে হোয়াইট সুপ্রিমিসি। এই যে আমরা যে এই যে ব্যাপারটা পেয়েছি, এখন তো আমাদের আমাদের যুক্তরাষ্ট্রে ওয়ান প্রেসিডেন্ট এট এ টাইম, ওয়ান গভর্নর এট এ টাইম, আমাদেরকে এটা একটা একটা সিস্টেমের ভিতরে আমাদেরকে মানতেই হবে। যেহেতু এখানে গণতন্ত্র আছে,
সেহেতু আমাদেরকে এই রাষ্ট্রপতির অধীনেই থাকতে হবে সামনে হচ্ছে নির্বাচন, নির্বাচনের মাধ্যমে এখানে সরকার বদল হয়। কিন্তু যেহেতু সংশ্লিষ্টতা এবং সম্পৃক্ততা না থাকলে সাধারণত এরকম ইমিগ্রেশন বিরোধী সরকার আসার সম্ভাবনা থাকে, যেটা হচ্ছে, এবং সেটার জন্য আমরাও দায়ী। আমাদেরকে আমি বলবো যে আমাদেরকে গত ইলেকশনে কিন্তু আপনার মনে রাখবেন যে ভোটার তালিকা যদি দেখেন যে মেজরিটি কিন্তু আসলে ভোটার ভোটাধিকার প্রয়োগ করেনি, যার ফলে যার পরিস্থিতিতে আমরা এই পরিস্থিতির একটা মুখোমুখি হচ্ছি। তো আমার আমার আমি মনে করি যে সংশ্লিষ্টতা ছাড়া সম্পৃক্ততা ছাড়া কোনো অবস্থাতে কোনো কিছু পরিবর্তন করা সম্ভব নয়। তবে একটা জিনিস ঠিক যে দেশে আমাদের রাজনৈতিক অধিকার আছে, একটা আইনের দেশ, সুতরাং এ ব্যাপারে কোনো মানে ভয়ভীতির প্রয়োজন নেই, কোনো ভয়ের পাওয়ার কোনো দরকার নেই। তবে আমরা মনে করবো যে আমাদের বাংলাদেশি যারা আমেরিকান আছেন, বাংলাদেশি যারা নাগরিক আছেন এদেশে, তাদের সবাইকে আমন্ত্রণ জানাবো যে আপনারা ভোটার হন এবং ভোটার অধিকার প্রয়োগ করুন। যখন নির্বাচন আসবে সেটা স্থানীয় পর্যায়ে হোক কিংবা আপনার আপনার এই অঙ্গরাজ্যের পর্যায়ে হোক কিংবা রাষ্ট্রীয় পর্যায়ে হোক, সবাই এসে যাতে এই নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে পরিবর্তনটা আসে এবং সেভাবে আসতে হবে। আচ্ছা, আমি আমার আমি নিজের থেকে একটু জানতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আমরা বাংলাদেশিরা এখানে আছি, আমরা কি করে এই মূলধারা রাজনীতিতে সম্পৃক্ত হতে পারি? এই এটার ব্যাপারে আপনার কোনো কোনো উপদেশ বা যে ধরনের কথা আমাদেরকে একটু একটু জানালে আমার মনে হয় দর্শক শ্রোতা এবং যারা আমেরিকাতে আছে বাংলাদেশি তারাও উপকৃত হবেন। আচ্ছা, প্রত্যেকেরই জীবনে একটা লক্ষ্য থাকে, একটা প্যাশন থাকে, একটা আগ্রহ থাকে। যেমন আমার প্রথমে আগ্রহ ছিল আমি লেখালেখির সাথে জড়িত, সংস্কৃতির সাথে জড়িত। পরে যখন 9/11 ঘটে গেল, প্রথমে ঘটলো তো 2000 সালে, যে আমি বললাম যে দল পরিবর্তন করবো। দল পরিবর্তন করে কিন্তু আমি রাজনীতি সম্পৃক্ত হইনি, সম্পৃক্ত তখনই হলাম যখন দেখলাম যে 9/11 পরে আমাদের এই যে অভিবাসী বাংলাদেশি বললাম, সংখ্যালঘু বললাম, তারা ভীত এবং সংশ্লিষ্ট, এবং তাদের এই ভীত সংস্কৃত যথেষ্ট কারণ। কিন্তু যখন দেখলাম যে সম্পৃক্ততা ছাড়া কোনো কিছু করা সম্ভব নয়, তখনই আমি রাজনীতিতে, কারণ পরিবেশ পরিস্থিতি পরিবর্তন করার সবচেয়ে বড় হাতিয়ার হলো রাজনৈতিকভাবে এবং ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে। তো তখন থেকে আমি অ্যাক্টিভিস্ট হিসেবে যখন সিদ্ধান্ত নিলাম যে আমি অ্যাক্টিভিস্ট হব, আমি এই সংস্কৃত হব, তখন আমি আমাদের এই স্থানীয় ডেমোক্রেটিক পার্টি অফিসে গেলাম। যাওয়ার পরে আমার মনে আছে একজন আমেরিকান, সে আমাকে বললো ওয়াই ইউ হিয়ার, তুমি এখানে কেন এসছো? আমি বললো যে আমি কাজ করতে এসেছি, আমি আমি একজন কর্মী হতে এসেছি। বলে কর্মী হতে এসেছো, ঠিক আছে যাও কাজ করো। তার মানে একেবারে একেবারে নিম্ন পর্যায়ে থেকে ধাপে 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 পর্যায়ে আজকে এই পর্যায়ে আসতে হয়। সুতরাং আমি বলবো যারা এই ব্যাপারে আগ্রহী, তারা ওই যে কোনো পার্টি হোক, এটা রিপাবলিকান পার্টি হোক, ডেমোক্রেটিক পার্টি হোক, সংশ্লিষ্ট হোক, গিয়ে নাম লিখিয়ে তারপর আসে। তো তার তবু আমি বলবো যে আমাদের একটা প্ল্যাটফর্ম এখন তৈরি হয়েছে, আমাদের এই দক্ষিণ ফ্লোরিডা বাংলাদেশ আমেরিকান ডেমোক্রেটিক পার্টি আছে, বাংলাদেশ আমেরিকান ডেমোক্রেটিক ক্লাব আছে, এবং বিভিন্ন ধরনের যে কোনো জায়গায় যদি ইচ্ছে হয় গিয়ে নাম লিখে ভলান্টিয়ার হিসেবে মাধ্যম, স্বেচ্ছাসেবক, স্বেচ্ছাসেবক রাজনৈতিক স্বেচ্ছাসেবক কিংবা বিভিন্ন ইস্যুর মাধ্যমে। যেমন আমি আপনাকে বলি, বর্তমানে দক্ষিণ ফ্লোরিডাতে আমাদের এই ট্যালাহাসিতে গভর্নমেন্ট একটা বিল এসেছে, এবং সেই বিলটার সম্বন্ধে কিন্তু সবাই জানে না, এটা হলো যে সিনেট বিল 164, যেখানে বলা হচ্ছে যে যারা যে আমাদের যে ল এনফোর্সমেন্ট অফিসার আছে, পুলিশ অফিসার, তারা যদি আপনাকে বা আমাকে, ধরো আমরা ড্রাইভ করে যাচ্ছি গাড়ি সহ, যে কোনো একটা কারণে আমাদেরকে থামানো হলো পুলিশ অফিসার, এখানে বিলটা পাস করার চেষ্টা করা হচ্ছে যে আপনাকে আমাকে পুলিশ অফিসার কে অধিকার দেওয়া হবে যে আপনার আমার এই দেশের অভিবাসী স্ট্যাটাস সেটা কি প্রশ্ন করতে পারে, এবং যদি আমাদের কোনো এই অভিবাসী স্ট্যাটাসের উপরে যদি আমাদের কোনো সন্দেহ থাকে, ওদের ওই কোনো সন্দেহ থাকে, তারা তখন ইমিগ্রেশনকে ইনফর্ম করতে পারে। এই বিলটা আমার আমাদের মতে ইমিগ্রেশন বিরোধী, যেহেতু আমাদের গভর্নর একজন রিপাবলিকান এবং উনি কনজারভেটিভ, ট্রাম্প রিপাবলিকান বলা হয়, সেই জন্য ইমিগ্রেশন বিরোধী এই বিলগুলো আসছে। আমাদের উচিত
যে সংস্কৃষ্ট থেকে, যে বললাম না যে সংস্কৃষ্ট থেকে আস্তে 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 আমাদেরকে সবই করতে হবে। আমি আরেকটি ব্যাপারে একেবারে ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে আপনি আমাদের সাউথ ফ্লোরিডাতে বাংলা স্কুল ছোট ছোট ছেলে মেয়েদেরকে আপনি বাংলা শিখিয়ে থাকেন। এটা আমি যতদূর জানি আপনি অনেক ছেলে মেয়ে আপনার কাছ থেকে বাংলা শিখেছে, এখনো শিখছে। তো এটা কখন থেকে আপনি শুরু করেছেন এবং কিভাবে এটা এখন চালিয়ে যাচ্ছেন? আমি তো এখানেই করতাম, একুশের ফেব্রুয়ারি ব্যাপারে, ভাষা আন্দোলনের ব্যাপারে আমার একটা মানে সবাই বাঙালি হিসেবে সবাই একটা ইতিহাস আগে থাকে। তো আমি যখন দেখলাম যে এদেশের বাঙালি, এদেশের যে প্রজন্ম, পরের প্রজন্ম যে বেড়ে উঠছে, তারা এই জিনিসটা তাদেরকে কিভাবে শেখানো যায়, কাউকে শেখাতে হলে তো তাকে শেখাতে হবে, তো সেখান থেকে আমি যে সিদ্ধান্ত নিলাম যে ওদেরকে যদি ভাষা আন্দোলন এই ইতিহাস শেখাতে হয় তাহলে ভাষা শেখাতে হবে। তো ওই ব্যাপারে উদ্দীপ্ত হয়ে এবং উৎসাহিত হয়ে আমি তখন এই বাংলা ভাষা শেখাতে শুরু করি, এবং যখনই বাংলা ভাষা শেখাই তখনই এই ইতিহাসগুলোকে, বাংলা ভাষা আন্দোলন ইতিহাসগুলোকে, স্বাধীনতার ইতিহাস, জাতি জনতা ইতিহাস, আমাদের বাঙাল যে ওরা যা ওদেরকে বলি যে আমাদের একজন কবি আছেন যে রবীন্দ্রনাথ ঠাকুর দুই দেশে জাতিসংঘে দেখেছেন, আমাদের একজন জাতীয় কবি আছেন, তো আমাদের জাতির পিতা আছেন এবং আমাদের জাতির পিতার একটা ইতিহাস তুলে ধরে। এইভাবেই আমি চিন্তা করলাম যে বাংলা শেখানো ছাড়া, বাংলা ভাষা শেখানো ছাড়া হ্যাঁ এই পর্যন্ত আছে মাশাআল্লাহ 200-300 তো হবে এখনো, সেটা চলছে। এখন আমি প্রায় 20-25 জন বাংলা, সেখানে কি শুধু ছোট মানে আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের আগামী প্রজন্ম নাকি অনেকে অনেকে তো ছোটবেলায় এখানে চলে এসছে, বাংলা হয়তো অনেকে জানে না, হয়তো জানতেও ভুলে গেছে, ওই ধরনের বয়স্ক যারা তারাও কি আসে নাকি আছে যে মেয়ে পড়ছে মা শুনছে, তো মা তো বাংলা জানে, মেয়ে পড়ছে মা শুনছে, ও তো ছেলে পড়ছে মা শুনছে, বেশিরভাগ মায়েরই আসে, বাবাদেরকেও আসতে বলবো, বাবারা আসেন আপনার, কারণ বাবারা এদেশে মানে একটা যৌথ প্রয়াস দরকার, তবে আমার স্কুলে বেশ কিছু মা আছেন তারা শোনেন, তারা মানে উৎসাহ করে তাদের বাচ্চাদের শেখানোর জন্য। আমার মানে এই ব্যাপারে আমি মানে আমার মনে হয় যদি বলেন যে আমার তৃপ্তি কোথায়, এখানে আমার তৃপ্তি যে পরবর্তী প্রজন্মকে, যেহেতু ওরা দেশে বড় হবে যখন হাই স্কুলে যাবে তখন ওদের একটা যোগাযোগ কমে যাওয়ার সাথে ছোটখান থেকে শেখানোর একটা চেষ্টা প্রয়াস আমার আছে, যেটাকে বলি আমরা যে বেসটা তৈরি করে দেওয়া হবে একটু বাংলা ভাষাটা। ওদের তুমি ক্ষমা করলে আর ওরা তোমায় হত্যা করলো, ক্ষমা উদারতায় কি নৃশংস প্রতিদান, কারা ওরা কি ভীষণ স্পর্ধায় তোমার অস্তিত্ব অস্বীকার করে তোমার ইতিহাস বিকৃত করে, কারা কারা ওরা। দর্শক, এই কবিতাটি আমি আজকের জুনায়েদ আখতার ওনার লেখা থেকে আমি কিছুটা পড়ে শোনালাম, বঙ্গবন্ধুকে নিয়ে কিছু নিয়ে লেখা সেটা একটু পড়ে শোনালাম, কারণ এটা মার্চ মাস, স্বাধীনতার মাস, ঐতিহাসিক 7ই মার্চ এই মার্চ মাসে, এবং আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিবস এই মাসে। আপনি বললেন যে এই মাসের তিনটা, আসলে কিন্তু চারটা দিক আছে, একটা কালো রাত বাঙালি জাগ্রত হয়েছিল বঙ্গবন্ধুর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে। এই মাসটা একটা বিশেষ তাৎপর্য রাখে আমাদের ইতিহাসে, আমরা যদি এই মাসটাকে অস্বীকার করি, আমরা যদি জাতির পিতা বঙ্গবন্ধুকে অস্বীকার করি, আমার দৃষ্টিতে আমার নিজের অস্তিত্বকে অস্বীকার করার একটা ভয় ভয় লাগা, সুতরাং আমাদের এই মাসটাকে সামনে রেখে জানতে হবে যে কিভাবে পুরো বাঙালি জাতি ঝাঁপিয়ে পড়েছিল সেই নিরস্ব বাঙালি জাতি, এবং কার আহ্বান। 7ই মার্চের কথা বলছে, 7ই মার্চের ভাষণটা যদি আমরা শুনি দেখবেন যে ওর ভেতর অন্তর্নিহিত আছে স্বাধীনতার ডাক, এবং সেই ডাকের জন্যই কিন্তু আমার মতে পুরো বাঙালি মুক্তিযুদ্ধ ঝাঁপিয়ে পড়েছে, কারণ তখন চট্টগ্রামে বালক শিশু। তো
বঙ্গবন্ধু যে আমি আপনাকে বললাম, বঙ্গবন্ধুর অস্তিত্বকে জাতির পিতা হিসেবে অস্বীকার করা আমার দৃষ্টিতে, আমার নিজের অস্তিত্বকে অভিবাসী জীবনে বাঙালি বাংলাদেশ হিসেবে ভয়াবহ। সুতরাং আমি মনে প্রাণে বিশ্বাস করি যে জাতির পিতার ইতিহাসকে, আপনার প্রকৃত ইতিহাসকে তুলে ধরা, তার আত্মত্যাগকে তুলে ধরা, আমাদের নিজের নিজেদেরকে কৃষ্টিকে বাংলাদেশে তুলে ধরার সব ধরার। আমি আপনাকে একটা ঘটনা বলি, বঙ্গবন্ধু কতটুকু অবহেলিত কিংবা অজানা। আমার মেয়ে, একটি মেয়ে, সে যখন সে ক্লাস নবম শ্রেণীতে থাকে কয়েক বছর আগে, সে একটি পুরো পুরো যুক্তরাষ্ট্রে একটি ইতিহাস ভিত্তিক একটা রচনা প্রতিযোগিতা হয়, প্রতি বছর হয়। সে বছরটি ছিল লেগেসি অ্যান্ড লিডারশিপ বলে একটা থিমের উপরে। তো সে যেহেতু সে আমার কাছে বঙ্গবন্ধুর কথা শুনে, সে সিদ্ধান্ত নিল যে বঙ্গবন্ধুর উপরে সে লেগেসি অ্যান্ড লিডারশিপ সে প্রতিযোগিতা অংশগ্রহণ করবে। প্রতিযোগিতা অংশগ্রহণ করলো, সে তার স্কুলে প্রথম হলো, সে কাউন্টিতে প্রথম হলো, কাউন্টির এক জাজ। সে যখন সে প্রথম হলো, আমার কাছে সে বললো যে আমি জানতাম না হু ইজ দিস গাই, বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু, আই ডিড নট নো, আমি জানতাম না যে এই বঙ্গবন্ধু দুটো দেশের স্বাধীনতা দিবসে, স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছেন, ভারতবর্ষের বৃহত্তর মানব ভারতবর্ষ ব্রিটিশ থেকে ছাত্র হিসেবে, ছাত্র নেতা হিসেবে, আর বাংলাদেশকে পাকিস্তানি আমল থেকে দেশের নেতা হিসেবে, দেশের জন হিসেবে। এবং আমি এটাও জানতাম না, সে বলছে আমাকে, যে উনি ভাষা আন্দোলনে উনি নেতৃত্বে ছিলেন। তো এরকম ইউনিক লিডারশিপ বিভিন্ন। তা আমার মনে হয় সে তখন এই ফ্লোরিডাতে, ফ্লোরিডাকে সে করে জাতীয় পর্যায়ে গেল, এবং জাতীয় সব সমস্ত জায়গায় বিচারকরা বললো উই ডিড নট নো দিস গ্রেট ম্যান, ইউ নিড টু নো দিস কাইন্ড অফ পিপল। তো আমার মনে হয় যে আমরা এত বছর পরে বঙ্গবন্ধু 99তম জন্মদিন, 100তম হয়ে যাবে, এত বছর পরে আমাদের সার্বজনীনভাবে বঙ্গবন্ধুকে জাতির পিতা হিসেবে স্বীকার করে নেওয়া উচিত, যে কোনো আচার অনুষ্ঠানে, কোনো ঘরোয়া অনুষ্ঠানে নয়। বঙ্গবন্ধুর জন্মদিবস, বঙ্গবন্ধুর ইতিহাস আমরা জাতীয়ভাবে প্রকাশ্যে উদযাপন করবো, এদেশের মানুষকে জানাবো যে আমাদের এই ইতিহাস, প্রকৃত ইতিহাস, এবং বঙ্গবন্ধুর ইতিহাস এক অনন্য ইতিহাস। আমার দৃষ্টিতে নেলসন ম্যান্ডেলা বলেন, মহাত্মা গান্ধী বলেন, মার্টিন লুথার কিং বলেন, আপনারা যদি তার অবদানকে দেখেন, ইউনিক, ওয়ান অফ এ কাইন্ড। সো এই ব্যাপারে আমি কিছু প্যাশনের কারণে এই মাসটা এমন একটা মাস যে আমরা সচরাচর দেখছি না সব জায়গায়, কিন্তু সার্বজনীন ভারতে তাকে সেভাবে তুলে ধরা হচ্ছে। আমরা মনে হয় আমাদের এই প্রবাসী অভিবাসীরাই সেটা আমরা করতে পারি। সুপ্রিয় দর্শক, অনেক আলাপ চাইতে হলো আজকের প্রয়ডা বাংলা টেলিভিশনের আলাপ চাইতে অনুষ্ঠানে। আজকের আমাদের যিনি অতিথি হিসেবে ছিলেন, আমি আগেই বলেছি উনি পেশায় ছিলেন ইলেকট্রিক ইঞ্জিনিয়ার, পরবর্তীতে ব্যবসায়ে, এবং একজন সফল মূলধারার রাজনীতিবিদ, সাংস্কৃতিক কর্মী। আজকে আমাদের অনুষ্ঠান এখানে শেষ করতে হচ্ছে। শেষ করার আগে আমাদের জুনায়েদ আখতারের লেখা একটি কবিতা আপনার পক্ষে শুনতে শুনতে আমরা বাড়ি চলে যাব। তার আগে আমি আপনার কিছু বলার থাকলে যদি আমাদের দর্শকের জন্য, বাংলা টেলিভিশনের পক্ষ থেকে আমরা শুরু করতে যাচ্ছি। মাতৃ আসলে 2 মাস পর পর একটা ভ্রাম্যমান চিকিৎসা সেবা, তো সেটা বলে আপনি একটু এবং আমরা আশা করবো যে এই যে একটি মহৎ অনুষ্ঠান হচ্ছে, প্রয়াস হচ্ছে ফ্লোরিডা বাংলা টিভি, আপনারা তাকে পৃষ্ঠপোষকতা করবেন এবং দেখবেন। কারণ পৃষ্ঠপোষকতা ছাড়া আর অংশগ্রহণ ছাড়া কোনো কিছু সফল হয় না। এবং সে একইভাবে আমি আপনাদের অনুরোধ করবো আমাদের উপস্থাপিকার মাধ্যমে, যে আপনারা সবাই মূলধারায় সংশ্লিষ্ট হবেন, আপনারা ভোটার অধিকার প্রয়োগ করবেন, আপনারা বিভিন্ন ইস্যুতে, যে সমস্ত ইস্যুতে আমাদের বাংলাদেশের উন্নতি হয়, কারণ আমরা বাংলাদেশের পরবর্তী, আমরা বাংলাদেশের উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশে নিয়ে যাওয়ার জন্য আমাদের সবচেয়ে বেশি প্রয়োজনীয় অভিবাসী বাংলাদেশের সংশ্লিষ্টতা। আমি আশা করবো যে আপনারা সে ব্যাপারে সজাগ থাকবেন। বাংলা সংস্কৃতিকে, বাংলা ভাষাকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে যে স্বীকৃতি পেয়েছে, সে হিসেবে আপনাদের ঘরে ঘরে বাংলা ভাষার চর্চা করবেন, শুদ্ধ বাংলার চর্চা করবেন, বাংলা গান শুনবেন, বাংলা নাটক শুনবেন,
এবং বাংলা ভাষাকে যাতে বিশ্বের অন্যতম ভাষা হিসেবে প্রতিষ্ঠিত, জাতিসংঘের ভাষা হিসেবে প্রতিষ্ঠিত করা যায় সে ব্যাপারে সংশ্লিষ্ট থাকবে। আর ভ্রাম্যমান স্বাস্থ্য সেবা একটা প্রবলেম হচ্ছে, সে ব্যাপারে আপনার সংশ্লিষ্ট থাকবেন আশা করবো, কারণ আমাদের যদি আমরা সুস্থ না থাকি তাহলে আমাদের কিছু করতে পারবো না। সুতরাং শরীরকে সুস্থ রাখা, মনকে সতেজ রাখা পেছনে একটা আমাদের একটা সম্পৃক্ততার প্রয়োজন আছে। তো এই আমাকে এই অনুষ্ঠানে আবারও এই বাংলা টিভিকে অসংখ্য ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। আর আমি যেহেতু আপনি একটি একটি মানে দেশাত্মবোধকের মধ্যে একটা কবিতা পড়েছেন, আমি একটি রোমান্টিক একটা কবিতা, আচ্ছা আপনি কবিতা আমার দর্শকদের কাছ থেকে একটু বিদায় নিয়ে আসি। শুধু দর্শক আজকের মধ্যে এখানেই বিদায়, আবারও আগামীতে আসবো এমনই একজন কোন গুণের একজন সফল কাউকে নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করব। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি। আমার কবিতার নাম তোমাকে বলছি। দিয়ে গেলাম কিছু ফুল সকালের শিউলি সন্ধ্যার চামেলি আর রাতের হাসনা হেনা সুরভিটা বিচ্ছিন্ন সচেতন ভাবে, তারপর কোন এক নিশীতে সযতনে রেখে দিও হৃদয়ের কাছাকাছি এক পরিচিত সুবাসের প্রত্যাশা। আমি আসবো আবারও হঠাৎ আকাশ নক্ষত্র আর তারকার খুঁটিনাটি ভালোবাসা নিয়ে তোমার কাছে, মাটি পৃথিবী ও সমুদ্রের সমর্পিতা লাজুক নদীর সন্ধানে।